দেখুন এটা হচ্ছে আলী আসগরের ঘর। এই ঘরটাতেও আজ থেকে সাত দিন আগে, এই ঘরটা সাত দিন আগে এই তালাটাকে খুলে ওই বাক্স থেকে সম্পূর্ণ টাকা কোন চোরে চুরি করে নিয়ে চলে গেছিল। কিন্তু যখন কমিটির লোক আমরা সবাই জানতে পারলাম যে এই বাক্স থেকেও টাকা চুরি হয়ে গেছে, তখন আমরা আর কোনো মিডিয়া বা কাউকে ডেকে কিছু বলিনি যে ঠিক আছে এটা একটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, এটা নিজেদের মধ্যে থাক, এখানে কিছু সিভিক থাকে তাদের উপর চাপ চলে আসবে, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা থানা পুলিশ করিনি। কিন্তু যখন দেখলাম ফাতেমা বিবির রোজা ভেঙে সিম কেটে চুরি হয়েছে, তখন আমরা বাধ্য হলাম থানা পুলিশ করতে। এবং এই রোজাতে কিছু হয়নি, বড় রোজাতে কোনো কিছু হয়নি, যা হয়েছে এই রোজাতে হয়েছে এবং ফাতেমা বিবির ঘরে হয়েছে। দেখুন আপনারা আসুন ভেতরে দেখুন, এই যে এই তালাটা দেখছেন, এই তালাটা এর আগে কমিটি এখানে মেরে দিয়েছিল সাত দিন আগে, যখন তালাটা চুরি করতে এসেছিল ওরা, যে তালাটার প্রতি প্রচন্ড পরিমাণ আঘাত করে, করার পরে তালাটা নষ্ট হয়ে যায়। তখন কমিটির লোকরা এসে দেখে যে তালাটা নষ্ট হয়ে গেছে, এই তালাটাকে চেঞ্জ করে আবার দেখুন এই নতুন তালাটা দেওয়া হয়েছে। এবার এই তালাটা যেহেতু খুলতে পারেনি, তাই ওরা পেছন দিক দিয়ে, আসুন ভেতরে, ভেতরে এসে দেখুন, এই যে পেছন দিক দিয়ে এসে এই যে 5 ইঞ্চির যে খিলানটা ছিল, এই যে খিলানটা, এইটা কমিটি তৈরি করেছিল খুব মজবুত করে, সেটাকে ওরা ভেঙেছে। ভেঙে আপনি দেখুন কিভাবে মানুষ ঢুকে আমাদের পুরো বাক্স থেকে যত টাকা ছিল সারা বছরের টাকা সম্পূর্ণটা চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তালা ভেঙে ঢুকেনি, এই যে ডাইরেক্ট ওই সিম কেটে ঢুকে এই দেখুন বাক্সটা পুরো উলঙ্গ করে চলে গেছে, পুরো টাকাটাই নষ্ট হয়ে গেছে আমাদের। পুরো সারা বছরের টাকা ছিল এর মধ্যে, সেই টাকাটা পুরো নিয়ে চলে গেছে। এবার আপনারা বিচার করুন, আপনারা দেখুন, আপনারা এসছেন, এবার আপনারা সম্পূর্ণভাবে দেখুন, দিয়ে মানুষকে জানান, প্রশাসনকে জানান। হ্যাঁ, আপনারা আমাদের সহযোগিতা করুন, কারণ কারবালার এই টাকা আমাদের তো নিজস্ব না, এটা তো কারবালা কমিটির টাকা, এটা তো দশের টাকা, এই টাকাতে তো কারবালার উন্নয়ন হয়, আমরা এই ঘরগুলো ইবাদত করার জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, এই টাকাতে আজকে আমাদের সম্পূর্ণ নিয়ে চলে গেছে। এটার জন্য আপনারা এসছেন, খুবই আমরা খুশি হয়েছি, আপনারা দেখুন কি স্টেপ নেওয়া যায়। আপনার নাম? আমার নাম শেখু শেখ, আমার বাড়ি এলাইগঞ্জ, আমার আদি বাড়ি হচ্ছে লালবাগ উমরাওগঞ্জ। দেখুন এটা আমরা জানতে পারলাম আজকে সকালে কি, এই যে আপনি রোজাটা দেখছেন, এর পিছন থেকে একটা সিন কেটে, মানে দেওয়ারটাকে কাটা হয়েছে, কেটে ভিতরে যে আপনার পর্নামির যে বাক্স থাকে, যে নজরানার যে বাক্স থাকে, সেখান থেকে টাকা পয়সা চুরি করা হয়েছে, বের করা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি, চোরের তো কোনো ধর্ম হয় না, কোনো ধর্মর ওর যে তার মানে অন্তরে তারা থাকে তা না, চোর মানে চোর। এবার এটা একটা উদ্দেশ্য ছিল কি, চুরি করবে, ফাঁকা জায়গা দেখেছে চুরি করেছে, এবং আগে এখানে প্রায় চুরি হতো, প্রায় এখানকার যে আপনি স্ট্রাকচারগুলো দেখছেন এগুলোকে আঘাত করা হতো। তারপর আমরা লোকাল প্রশাসনের সঙ্গে মিট করে এবং যে এখানকার কমিটি আছে তারা সবাই মিট করে, এখানে একটা সিভিক পুলিশের এখানে একটা পোস্টিং হয়, এবং আজও এখানে সিভিক পুলিশ এখানে ডিউটিতে থাকেন, এটা না। এবার বিষয়টা হচ্ছে কি, সিভিক পুলিশ এখান থেকে এই রজার পিছনে ওনারা বেশিরভাগ থাকেন, এবার হয়তো অত দূরে ছিলেন বলে এইখানে যে ওরা কাটাকাটির হয়তো শব্দটা হয়নি, যদি হলে নিশ্চয়ই সে চোরটা ধরা যেত। আপনার নাম? আমার নাম সৈয়দ মোহাম্মদ ওয়াকার আব্বাস আলী মির্জা। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ গেট কেল্লা নিজামতে। বলিও ক্যা হুয়া, ক্যা দিখা গয়া আপ বলিও। আবি ইয়ে তো জো হুয়া হ্যায় বহুত খারাপ হুয়া হ্যায়, গলত হুয়া হ্যায়, क्योंकि हम लोग यहाँ पर ज्यारत करने के लिए आए हैं, तो यहाँ पे रोजे में देखे कि उधर बैक साइड से वो दीवार तोड़ करके आदमी घुस करके जो भी उसके अंदर संदूक था, जो भी लोग आकर के दान करते हैं, जो भी दे देते हैं, वो सारा सब लोग निकाल के लेके गए। ये बहुत गलत किए है लोग, रोजे को तोड़ करके जो निकाले ना, बहुत गलत किए हैं लोग, नहीं करना चाहिए सब, समझे? इन लोगों को तो पुलिस जब यहाँ ड्यूटी करती है तो पुलिस क्या कर रही है यहाँ पर रह करके? ऐसे पुलिस वालों को तो उठा करके लाइन हाजिर करे तो उनके ऊपर FIR करके उनको डाल दे अंदर जेल में, और ऐसा पुलिस वाला नहीं चाहिए। अगर पुलिस रहे तो पुलिस अपना काम करे, और यहाँ की जगह उनके सिक्योरिटी लगाए देखभाल के लिए, तो देखभाल करना चाहिए, क्योंकि आदमी आता है ज्यारत करने के लिए, यहाँ रोजा टूटने के लिए नहीं आता है, अपना रोजा देखने के लिए आता है, ज्यारत करने के लिए। हम लोग इतनी दूर से अगर ऐसा करके रखेगा तो कौन आएगा यहाँ फिर बार बार? आप कहाँ से आए? हम लोग कलकत्ता से आए हुए हैं। अपना नाम? हमारा नाम अली इमाम जहदी है। तो अभी आप लोग क्या चाहते हैं? अभी चाहते हैं कि इसको गवर्नमेंट तुरंत इसको बनवाए, रिपेयरिंग करे, और दूसरा सिक्योरिटी लगाए, एक दो पुलिस से नहीं काम चलेगा, कम से कम इस पे इतना पुलिस लगाए कि 24 आवर वो आकर ग्राउंड लगा के पूरा चेक करना चाहिए उसको। ऐसा नहीं कि एक दो पुलिस वाला लगा दिया, वो अपना आकर के खा के सो गया, ऐसा नहीं चाहिए। यहाँ पे राउंड लगा करके चेक करना चाहिए पूरा, उनका ड्यूटी किस बात का होता है? फिर बोलिए आपका नाम। हमारा नाम अली इमाम जैदी है। कलकत्ता? कलकत्ता से आया हूँ।